হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেনের যে সিরিজটা আমি শুরু করেছিলাম আজ তার আট নম্বর সেট এর আগে আমি তোমাদের সাতটা সেট দিয়ে দিয়েছি প্রত্যেকটা সেটেই পঁচিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল আজকের সেটও তোমাদের জন্য পঁচিশটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে ঠিক আছে যারা আগের সাতটা সেট এখনও দেখে ওঠুনি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে একটা ক্লিক করে দেখে নেবে আর বক্সে বক্সের জিকে। আর কারেন্ট অ্যাফেয়ার্সও লিঙ্ক দেওয়া আছে তোমরা একটু দেখে নিও ঠিক আছে এবার আমি বলবো প্র্যাকটিস সেট সেভনে যারা বেশি স্কোর করেছিল দীপঙ্কর মহন্ত একুশ প্রভাস ঘোষ তেইশ অনিমা কুড়ি বাদল বাইশ সৌরভ একুশ তোমাদের প্রিপারেশন খুব ভালো আচ্ছা প্র্যাকটিস সেট সেভনে লাস্টে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম তোমাদের জন্য অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছ সেই প্রশ্নটা আজকে সেটে আমি শুরুতেই রেখেছি আচ্ছা আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমি প্রশ্ন বললে দুই থেকে তিন সেকেন্ড পর উত্তর করব রোজকার মতো তোমরা নিজেরা একটু পরীক্ষা দেওয়ার মতো চেষ্টা করো আর কে কত পেলে আমাকে একটু কমেন্ট করে জানালে ভালো হয় যদি সম্ভব হয় একটু কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে তাহলে দেখে নিই প্রশ্নগুলো প্রথম প্রশ্নটা আগের সেটের লাস্ট প্রশ্ন দেখো টিকমার্ক দিয়ে রেখেছি আমি ভারতে কোন জাতের তুলার উৎপাদন সর্বাধিক এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাঝারি আশ অপশন গ তা এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের পড়িয়েছিলাম আচ্ছা পরের প্রশ্ন আজকের সেটের ফার্স্ট প্রশ্ন ওয়ান ফ্যামিলি ওয়ান জব এটি কোন রাজ্য সরকার লঞ্চ করেছিল এটা যোজনা থেকে দিয়েছে প্রশ্নটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে তোমরা কিন্তু যোজনার ভিডিওটা দেখে নেবে আমি লিঙ্ক দিয়ে দেব আচ্ছা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক তোমরা নিশ্চয়ই মনে মনে উত্তর করে নিয়েছো দুই কত সালে দলত্যাগ বিরোধী আইন পাশ হয় উত্তর করার চেষ্টা করো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ উনিশশো সালে তিন নম্বর প্রশ্ন দেখো খাজা মঈন চিশতির চিস্তির দরগা কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিনের তিনের দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ আজমির পরের প্রশ্ন চার নম্বর ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সর্বাপেক্ষা অধিক খনিজ তৈল পাওয়া যায় কোথায় পাওয়া যায় আফগানিস্তান বাংলাদেশ ব্রহ্মদেশ শ্রীলঙ্কা তোমরা উত্তর করার চেষ্টা করো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ ব্রহ্ম দেশ পরের প্রশ্ন পাঁচ নম্বর পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরি হয় চারটে অপশন আছে অরিনঘাটা হাওড়া যাদবপুর রূপনারায়ণপুর তোমরা উত্তর করার চেষ্টা করো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ রূপনারায়ণপুর পরের প্রশ্ন ছ নম্বর পার্বত্য মুসিক নামে কে পরিচিত রঞ্জিত সিং শিবাজি টিপু সুলতান হায়দার আলী আশা করি এই প্রশ্নটা তোমরা অনেকেই পারবে উত্তর করার চেষ্টা করো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান শিবাজি পরের প্রশ্ন সাত নম্বর চাচানামা গ্রন্থ থেকে কোন সময়ের সম্বন্ধে জানা যায় সুলতানি যুগ গুপ্ত যুগ মুঘল যুগ মৌর্য যুগ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক সুলতানি যুগ আট নম্বর কোথাকার তাম্রখনি পৃথিবীর মধ্যে বৃহত্তম চিলি ইকুয়েডার ভেনেজুয়েলা গিয়ামা আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক চিলি ন নম্বর প্রশ্ন অধিকাংশ নদী উৎপন্ন হয় মালভূমি অঞ্চল মরু অঞ্চল বালিয়ারি অঞ্চল পার্বত্য অঞ্চল উত্তর করার চেষ্টা করো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ পার্বত্য অঞ্চল পরের প্রশ্ন দশ নম্বর কোন উৎসেচকের উপস্থিতিতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ অ্যালকোহলে রূপান্তরিত হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ জাই পরের প্রশ্ন এগারো নম্বর পাকিস্তানের রাজধানী কোনটি ইসলামাবাদ রাওয়ালপিন্ডি লাহোর শিয়ালকোট উত্তর করার চেষ্টা করো এখানে সঠিক উত্তর হবে এই প্রশ্নের ক পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ দেশ রাজধানী দেশ মুদ্রা এগুলো কিন্তু পড়তে ভুলো না আমি লিংক দিয়ে দিয়েছি দেখে নেবে তোমরা ভারতের শিল্পে অগ্রগণ্য রাজ্য কোনটি মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক পশ্চিমবঙ্গ উত্তর কর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক মহারাষ্ট্র পরের প্রশ্ন তেরো নম্বর কোন সুলতান জায়গীর প্রথা তুলে দেন মোহাম্মদ বিনতুকলক আলাউদ্দিন খলজি জালাউদ্দিন আর বক্তিয়ার খোলজি তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ আলাউদ্দিন খলজি চোদ্দ গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে রচিত অগ্নি মরুদ সূর্য সাবিত্রী এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ সাবিত্রী পনেরো গুপ্ত যুগের একটি বিখ্যাত গুরুত্বপূর্ণ বন্দর হল তাম্রলিপ্ত ভারত কল্যাণ ক্যাম্বে এখানে সঠিক উত্তর হবে অপশন ক তাম্রলিপ্ত বন্দর গুরুত্বপূর্ণ বন্দর ষোলো সাতবাহন বংশের শাসনকালে ভারতের কোন বন্দরটি বিখ্যাত ছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ সোপারা পরের প্রশ্ন কাকে বৃষল বা কুলহীন বলে অভিহিত করা হয় অশোক বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য কনিষ্ক এখানে সঠিক উত্তর হবে অপশন গ চন্দ্রগুপ্ত মৌর্য আঠেরো নম্বর প্রশ্ন দেখি বরহমিহির রচিত বিখ্যাত রচনা বৃহৎ সংহিতার বিষয় কি এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে তোমরা নিশ্চয়ই উত্তর করেছো জ্যোতির্বিজ্ঞান অপশন ক পরের প্রশ্ন উনিশ নম্বর ভারত মহাসাগরের একটি আগ্নেয় দ্বীপের নাম কি মালদ্বীপ চাগোস জাঞ্জিবার মরিসাস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মরিসাস অপশন ঘ পৃথিবীর সর্বাধিক দীর্ঘ শৈলশিরার নাম কী মধ্য আটলান্টিক মধ্য ভারতীয় স্কোশিয়া আর মধ্য আটলান্টিক শৈলশিরা এই প্রশ্নের সঠিক উত্তর ঘ মধ্য আটলান্টিক শৈলশিরা একুশ নম্বর প্রশ্ন দেখো পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হবে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ অপশন ঘ পরের প্রশ্ন কবি সত্যেন্দ্রনাথ রচনা করেন অগ্নিবীণা কুহু ও কেকা সাগর থেকে ফেরা ত্রিজামা এই প্রশ্নের সঠিক উত্তর হবে কুহু ও কেকা তেইশ কোন শঙ্কর অ্যাসিড প্রতিরোধী পিতল ব্রোঞ্জ জার্মান সিলভার সিলিকন স্টিল এই প্রশ্নের উত্তর হবে অপশান ঘ সিলিকন স্টিল পরের প্রশ্ন চব্বিশ নম্বর কোন গুপ্ত শাসককে মুদ্রায় অঙ্কিত চিত্রে বিনা জাতীয় বাদ্যযন্ত্র বাজাতে দেখা যায় পারবে নিশ্চয়ই প্রশ্নের উত্তরটা সমুদ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক সমুদ্রগুপ্ত পরের প্রশ্ন পঁচিশ নম্বর নামিবিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে কে পুনরায় নির্বাচিত হলেন স্যাম নুজমা পিটার ক্যাটাভিবি হাজে গেইন গভ পিটার শিভুতে এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ে যেখানে আমি নিয়োগ সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি সেখানে এই প্রশ্নটা দিয়েছিলাম এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ হাজে গেইন এই হলো পঁচিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকের সেটের এবার আমি লাস্ট একটা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য ছাব্বিশ নম্বর প্রশ্নটা এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর এই প্রশ্নটা আমি পরের সেটের প্রথম প্রশ্ন প্রথমে একদম এর উত্তর আমি করে দেব ঠিক আছে কোন রাজ্যের মন্ত্রিসভা যমুনা নদীর জল বিক্রির একটি বিল পাশ করেছে উত্তরপ্রদেশ হরিয়ানা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই প্রশ্নের উত্তরটা তোমরা চেষ্টা করো কমেন্ট করা যদি পারো ঠিক আছে নাহলে আমি তো নেক্সট দিন বলেই দেব তাহলে বন্ধুরা এই ছিল আজকের সেটের গুরুত্বপূর্ণ পঁচিশটা এমসিকিউ কিউ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি উপকার পাবে ওকে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দাও যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো যাতে করে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজে পৌঁছায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা স্টাডি উইথ ঈশানী এই ফেসবুক পেজও আমাকে ফলো করতে পারো আস তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো বাই